নমস্কার কচিপত আর্ট অ্যান্ড ক্র্যাফট আজ আপনাদেরকে একটি থার্মোকল কাটিংয়ের কাজ করে দেখাবে প্রথমে থার্মোকলের ওপরে স্কেচ পেন বা পেনসিলের মাধ্যমে ড্র করে নিতে হবে মূলত আমি এটি স্কুল প্রজেক্টের জন্য বানাচ্ছি এটা দেবী মুখ তো আপনারা দেখুন প্রথমে আমি কি আবার পেন্সিলের মাধ্যমে ড্র করে নিলাম এরপর আমাদেরকে এটি কাটিং করতে হবে তো কাটিং করে থার্মোকল থেকে বের করে নিতে হবে তো এই কাটিং করার জন্য আপনাদেরকে একটি ছুরি দরকার হবে কোনো স্টেশনারি দোকান এখন রেখেছে এই ধরনের ছুরিগুলো যদি আপনার এই ধরনের ছুরিটা না পান কামারশাল থেকে আপনাকে বানিয়ে নিতে হবে দুই মুখ ধার হবে এবং ডোবার দিকটা সৌচাল হবে যেমন দেখতে পাচ্ছেন আপনারা কড়াতের দুই সাইডটা ধারালো হবে এবং সামনের দিকে সৌচাল হবে দেখুন আমি দুর্গার মুক্তি বের করে নিয়েছি তো প্রথমে আমি স্কিনের কালারটা তৈরি করছি অরেঞ্জ অরেঞ্জ কালারের মাধ্যমে উপর একটি হোয়াইট রঙ দেবেন তো দেখবেন স্কিনের কালারটা তৈরি হয়ে যাবে তো এই যে কালারটি আমি দিচ্ছি এটি আমি ফেব্রিক কালার দিচ্ছি ফেব্রিক অ্যাক্রিলিক থার্মোকলের উপরে ওয়াটার কালার ফুটবে না ধরবে না তো আপনারা রঙগোলি বা পোস্টার কালার বা ফেব্রিক কালারের যে কোনো কোম্পানি আমরা ইউজ করতে পারেন সেটি থার্মোকোল ওপর ধরবে এইভাবে স্টেপ বাই স্টেপ প্রথমে ফেস এবং আমি কপালটা দিচ্ছি কপালটা একটু লাইট রাখছি ইয়েলো কালার এইভাবে আমি পুরো ছবিটায় কালার করে নেব তো কালার করার জন্য আপনাদেরকে যে কোনো তুলি ইউজ করতে পারেন ফ্ল্যাট ব্রাশ হলে ভালো হয় আর নাহলে রাউন্ড ব্রাশ তো প্রথমে ছ নম্বর তুলি দিয়ে আমি পুরো ফেসটা কালার করেছি এরপর আমি দুই নম্বর বা জিরো নম্বর তুলি দিয়ে আপনারা চোখটাকে ফুটিয়ে নেবেন চোখে আমি প্রথমে বাদামি দিচ্ছি তো বাদামির নিচে একটু ইয়েলো দেব। তারপর ব্ল্যাক দিয়ে ঘিরে নেব তো এইভাবে জিরো নম্বর তুলি বা দু নম্বর তুলি দিয়ে প্রথমে আপনাকে চোখের কাজল এবং ভ্রুটা করে নিতে হবে কালো রঙটা মূলত লাস্টে ব্যবহার করলে বেশি ভালো হয় কারণ যারা ছবি আঁকেন তারা জানেন কালো রঙ সবসময় ছবির মধ্যে লাস্টে ইউজ করতে হয় ব্যবহার করবেন আর নাহলে ছবিটি খারাপ হয়ে যেতে পারে বা ঘেঁটে যেতে পারে তো সবসময় কালোটার চেষ্টা করবেন একটি লাস্টে ব্যবহার করতে তো এইভাবে আমি ফ্রোটা করছি এবং সেটা আমি শুরু করে লাইনটা টানছি তো পারলে আপনারা নিচের দিকটায় একটি রেড কালার আর একটা সেট দিতে পারেন তো সেটি খুবই ভালো লাগবে এইভাবে থার্মোকলের উপরে আপনারা দুর্গার মুখ গণেশের মুখ বা যে কোনো দেবদেবীর মুখ যেহেতু স্কুল প্রোজেক্ট আপনারা চাইলেই সরস্বতীর মুখ বানাতে পারেন তো এখন বেশিরভাগ স্কুলে থার্মোকলের খুব চল উঠেছে তো থার্মোকলের বাড়ি থার্মোকলের কিছু একটি বানাতেই হবে বাচ্চাদের খুবই এটি জেদ বা বায়না থাকে তো আপনারা এইভাবেটি থার্মোকলের কাজ করতে পারেন অবশ্যই আপনাদের এবং বাচ্চাদের ভালো লাগবে তো প্রথমে পুরো মুখটি আমার রঙ হয়ে যাবে এই রং হয়ে যাওয়ার পর আমি চারিদিকে থার্মোকলের ওপরে কিন্তু জুয়েলারি অ্যাড করবো তো এখানে জুয়েলারিটা আমি রঙের মাধ্যমে করছি না এখানে আমি গ্লিটার ব্যবহার করব তো প্রথমে আমি এই ফেভিকল আটা দিয়ে বা আপনার ফেভিক গামও ব্যবহার করতে পারেন ফেভিকল আটাটা দিয়ে ভালো করে ড্র করে নেবেন যেভাবে ডিজাইন করতে চান মুগুটের মধ্যে আমি ড্র করে নেবার পর মোটা জাগুলোকে আঠা দিয়ে একটু মোটা করে নিয়েছি তারপরে আমার এই সোনা বসা ধার্ম করে দিয়েছি একশুয়েটি সোনালি কালার গ্লিটার রুপালি সব রকমের পাওয়া যায় আপনার যেমন কালার চাইবেন এই ছোটো প্যাকেটগুলো পাঁচ টাকা দাম হয় পাঁচ টাকা করে নেয় আপনার এলাকাতেও হয়তো নেবে এই পাঁচ টাকায় দাম তো এক্সট্রা যেইগুলো আশপাশে গ্লেডারগুলো পড়ে যাচ্ছে না তো ওগুলো কিছু হবে না তো যতটা আপনি আঠা দেবেন যেভাবে আঠাটা ড্র করবেন তো ড্র অনুযায়ী প্লেটটা রেডি হয়ে যাবে তারপর এক্সট্রাগুলো আপনার ছাড়িয়ে দেবেন তো কমপ্লিট হয়ে যাবে যে বড়ো বড়ো জায়গাগুলো আপনার চাইলে কিছুটা স্টোন বা কিছু জুরি অ্যাড করতে পারেন আপনার ঠাকুর আরও দেখতে সুন্দর হয়ে উঠবে এটি আমি স্কুল প্রোজেক্ট হিসাবে যেহেতু বের করেছি স্কুল প্রজেক্টের জন্য তো স্কুল প্রজেক্টে আরও সুন্দর করার জন্য আমি এর নাকের নোঁত্রা এখনও আমি করি না তো নাকের নোঁত্রা আমি কালার দিয়ে পারলে করতে পারতাম তো আমি এখানে অরিজিনাল জুয়েলারি বা চুরি অ্যাড করব তাই ফাঁকা রেখেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য কোচিপথা আর্ট অ্যান্ড ক্র্যাফট স্কুল আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ